শুভ সকাল আমার সকল পরিবারকে আর সবাইকে খুব 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 করে স্বাগত আমার ইউটিউব চ্যানেলে ইউদাস ডেইলি ব্লগে। আর আমার সকালটা আমার ব্লগটা এখান থেকে স্টার্ট করলাম, এখন বাজে 9:40। হ্যাঁ, এখন বাজে 9:40, আমার ব্লগটা এখান থেকে স্টার্ট করলাম। তো আজকে কিছু রান্না আর কিছু টক ঝাল মিষ্টি কথা তোমাদের সাথে শেয়ার করতে চলেছি, তো পাশে থাকো, স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবে। আমি কিন্তু বাঁধাকপিতে কোনো রকমের জল কিচ্ছু অ্যাড করিনি, এমনি সেদ্ধ হয়ে গেছে। এবার এটাকে আমি একটু ভালো করে নেড়ে দিয়ে আমি এটাকে নামিয়ে দেবো। আমার কাছে এখন এই মুহূর্তে গরম মশলাটা আমার কাছে নেই, নাহলে আমি একটু দিতাম, ভালো লাগতো গরম মশলাটা দিলে। আমি গরম মশলা নেই বলে দিতে পারছি না, তো এবার আমি এটা নামিয়ে নেবো একটু পরে। তো আমি হঠাৎ বাঁধাকপিটা রান্না করতে করতে কারেন্ট লোডশেডিং হয়ে গেল আমার ঘরে। এমনি তো রান্নাঘরে লাইট না অন করে রান্না করলে না তোমার ইসে হয়ে যায়, অন্ধকার হয়ে যায়, তো কিছু দেখাতে পারলাম না। এবার আমি ঘরের লাইটটা বরঞ্চ জারি রাখি, তোমরা আসলে বুঝতে পারবে যে লোডশেডিং হয়ে গেছে। এই চলে এসছে, তাহলে এই জাস্ট এলো, এই জাস্ট এলো। না চলো রান্নাঘরে যাই, যদি কারেন্ট চলে এসে থাকে, চলে এসছে। তো এই হচ্ছে ব্যাপার। তো আমি জানো তো বলে না, একটা জিনিসের একটা মানে কোনো কিছু একটা সেটাকে নেওয়ার, ধরো কোনো জিনিস খারাপ কিছু হোক, তোমাকে নিয়ে কেউ কিছু খারাপ চিন্তা ভাবনা করছে, বা অনেক দিন ধরে অনেক কিছু তুমি সহ্য করছো, ওটাকে নিতে পারছ, নিচ্ছ, এবার একটা লিমিট আছে সেটাকে নেওয়ার, নিতে পারছো না, তখন তুমি কী করবে? অবশ্যই মুখ খুলবে, মুখ খুলতে তুমি বাধ্য, কারণ তুমি বেশিক্ষণ সেই কথাগুলো তুমি নিতে পারছো না, হজম করতে পারছো না। আর আমি মনে করি হজম করার থেকে একটা লিমিট আছে হজম করার, কিন্তু বেশি লিমিট ভালো না, মুখটা খোলা, একটু ছোবল করে ওঠা খুব ভালো। তো আমি যেই কথাগুলো তোমাদের সাথে শেয়ার করতে যাচ্ছি, এটা কিন্তু সবাই গায়ে মাখিও না, এটা কিন্তু আমার যা তোমরা যারা বা আমরা যারা ইউটিউব করি তাদের জন্য এই কথাগুলো নয়, আর তাদের জন্য এই কথাগুলো যারা হচ্ছে আমার মানে কি বলে আমার, তাদের ফোনে নোটিফিকেশন যাবে, আমার ভিউজ, আমার ভিডিও দেখবে, কিন্তু লাইক কমেন্ট কিছুই করবে না। তো তাই নিয়ে আমার কোনো দুঃখ নেই যে আমার ভিডিও দেখে লাইক কমেন্ট করে না, একটুও দুঃখ হয় না, কষ্ট হয় না, আমি চাইও না ওরকম লোক আমার ভিডিও দেখুক। তো তারা আমার ভিডিও দেখতে আসে একটাই কারণে, আমি কী খাচ্ছি, আমি কোথায় যাচ্ছি, আমি কী পড়ছি, আমার পেছনে ব্যাকগ্রাউন্ড কী, অতটুকুও মানা যায়। আজকে দেখো আমি যে কথাগুলো বলছি আজকে সত্যি আর নিতে পারছি না, আমি আমার আমার কালকে সারা রাত্রি আমার ঘুম হয়নি। তো মানুষ ধরো সবাই তো আর প্রথম থেকে জন্ম নেয়, ধরো কেউ খুব মানে বাবা মা খুব গরিব, ঠিক আছে, জন্ম থেকেই যে তাকে সোনার চামচ মুখে করে নিয়ে জন্ম নিতে হবে তার কোনো মানে নেই, আর সেই যে লাগে, তাহলে তোমরা কি চাও যে আমরা আগে যেরকম ছিলাম ওরকম ওই পরিস্থিতিতে চলে যাই? চাও? আমার খুব মাথাটা গরম হয়ে আছে, তো যাই হোক, মাথা গরম করে লাভ নেই, টক ঝাল মিষ্টি কথা এখানে বলতে এসেছি, বলবই। আর তারা প্লিজ আমার ভিডিও দেখো না, আমাকে নিয়ে সমালোচনা করো না, আমি ইউটিউবে যখন করে এসেছি ইউটিউবে আমি করবই, এটা কিন্তু এই কথাগুলো আমার একটা ইউটিউবারদের জন্য নয়, আছে কিছু কিছু লোক তাদের জন্য বলতে আমি বাধ্য হলাম। আর যারা আমার ভিডিওটা দেখো, লাইক কমেন্ট করো না, তারা অবশ্যই আজকে একটা লাইক কমেন্ট করে দিও, তাহলে ভাবো তোমরা আমাদেরকে নিয়ে আমাকে নিয়ে এরকম চিন্তাভাবনা করো না। আর লাইক কমেন্ট না করলে ভিউজ দিয়ে চলে গেলে চলো বুঝে না। আর আমার যারা ভিউয়ার্সরা আছো, যারা আমার বন্ধু বান্ধবী ছোটো ভাই ছোটো বোন যারা আছো, আমার পরিবারের সদস্যরা আছো, একটা কথা আমি ভুল যদি ভুল বলে থাকি তোমরা আমাকে অবশ্যই কমেন্টে জানাবে। আর এখন যে নতুন একটা রান্না আমার মনে হয় বাঁধাকপিটা হয়ে গেছে, আমার মাথাটা দিয়ে আগুন ঝরছে, এখন বাঁধাকপি এখানে এসে চাপালে এখনই রান্না হয়ে যাবে। তো আমার বাঁধাকপিটা আমি নামাবো, আরেকটা রেসিপি আছে যে তোমাদের সাথে শেয়ার করবো। তো চলো ওদিকে যাই, আমার এই কথাতে আর আসতে ইচ্ছা করছে না, একটা
লিমিট আছে সহ্য করা, সেই লিমিটটা ক্রস করে চলে এসেছি, আমি নিতে পারছি না এরকম। ঠিক আছে, জীবনে সবাই চায় সবাই একটু স্বাচ্ছন্দ্যে থাকুক, একটু ভালোভাবে চলার চেষ্টা করুক, সুখে শান্তিতে থাকুক। এটাই যারা তোমরা মুখ দিয়ে ভালো কথা বলো, পেটের মধ্যে বিষ ব্রেনে বিষ, তারা তোমরা সেই বিষটা ঢেলে দাও না আমাদের ওপরে। মুখে মুখে মিষ্টি মিষ্টি কথা বলে কী লাভ হচ্ছে? বিষটা ঢেলে দাও, তাহলে বুঝে যাব তুমি এরকম লোক। আর আমরাও সত্যি বুঝতে খুব ভুল করি যে যারা আমাদের আশীর্বাদ করছে তারা একটা টাইমে গিয়ে পেটের মধ্যে বিষ আর ভুল, তারা কিন্তু তোমাদের মন থেকে কখনোই ভালো চায় না, চায় না, কারণ তাদের ব্রেনের মধ্যে সারাক্ষণ বিষে ভর্তি, তারা মন থেকে কখনোই ভালো চায় না। তো যাই হোক, সেই ভিডিওটা আশা করি আজকে আমার ভিডিওটা সবাই দেখবে। আর আমার বলতে একটুও দ্বিধাবোধ হচ্ছে না, আমি বলে বরঞ্চ অনেকটাই হালকা হলাম। আর চলো, আমার বাঁধাকপি হয়ে এসেছে, একটু ঢাকা দিয়ে দিলে ঠিকঠাক করে হয়ে যাবে। ঠিক বাঁধাকপিটা নামিয়ে নিই, তবে তোমাদের সাথে শেয়ার করছি। তো আমি আজকে বেশি বকবক করবো না, রান্নাটার দিকে যাবো, আর ভিডিওটা বেশি বড় করবো না। দেখো আমার বাঁধাকপি হয়ে গেছে, আমি কিন্তু কোনো রকমের জল দিইনি, জল দিলে একটা স্বাদটাই চেঞ্জ হয়ে যাবে, বাঁধাকপিটা ভালো হতে হয়। আর এই জন্য বাঁধাকপিটা ঠিকঠাক করে দেখে আনতে হয় বাজার থেকে। তো আমার বাঁধাকপি পুরো একদম কমপ্লিট সেদ্ধ হয়ে গেছে, দেখতেই পাচ্ছ, তাকি তাকি নেই, নিরামিষ বাঁধাকপি আজকে রেডি। আর দ্বিতীয় রান্নার জন্য আমি তোমাদেরকে দেখাতে চলেছি, ওয়েট করো। তো আজকে আমার রান্না হচ্ছে ওলকপি, চেনো তো তোমরা ওলকপি, সে ওলকপি আমি দুম দুম করে কেটে রেখেছি। এবার ওলকপি ওলকপিগুলো যেন তো খুব ভালো দেখে মনে হচ্ছে, তোমরা কী দেখে বুঝবে, এর ভেতরে একটা সাদা সাদা না অনেকগুলো আঁশের মতন থাকে ভেতরে, তোমরা দেখতে পাবে, আর খুব শক্ত, কাটার সময় টের পেয়ে যাবে যে এটা খুব শক্ত, এই ওলকপিটা ভালো হবে না, সেদ্ধ হবে না, যতই তুমি ভাপাও না কেন, সিটি মারো না কেন, ভালো করে রান্না করো না কেন, কিন্তু এটা কিন্তু দেখো আমি কাটতে গিয়ে টের পেয়েছি ওলকপিটা খুব ভালো, যারা কাটবে তারাই টের পাবে। তো আমি এটা একটুখানি ভাপিয়েছি একবার, তাও আরেকবার ভাপাতে দিয়েছি। আর আমি কড়াইতে গরম তেল বসিয়ে দিয়েছি, শীত ছিল বলে ঢাকা দিয়েছি, গরম তেল বসিয়ে দিয়েছি। আর আমি এই ওলকপিটা আজকে রান্না করব এই চিংড়ি মাছ দিয়ে। তো এখানে আমার 1, 2, 3, 4, 5, 6, 7 পিস চিংড়ি মাছ আছে, আমি নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছি, কাল রাত্রিবেলায় মাখিয়ে রেখে দিয়েছিলাম, এখন শুধু ফ্রিজ থেকে বার করলাম। এটাকে আমি ভাজবো, আর মশলা দেবো হচ্ছে কুচনো পেঁয়াজ, টমেটো, কাঁচা লঙ্কা, বাটা, আর কিছুই আমি দেবো না। আর এই দিয়ে আমি আজকে এই ওলকপিটা রান্না করব। তো আমি চিংড়ি মাছগুলো ভেজে নিই এক এক করে, তেল আমার গরম হয়ে গেছে দেখতে পাচ্ছ, তেল আর একটু সাদা জিরে দেবো, সাদা জিরে গুঁড়ো দেবো আমি, মশলাটা যখন দেবো দেখতেই পাবে কী কী দিচ্ছি না দিচ্ছি। তার আগে আমি একটু মশলাটা পেস্ট করে নিয়ে আসি। তো তোমরা দেখো আমার তেলটা গরম হয়ে গেছে, মাছ চিংড়ি মাছটা সেরে নেবো, আমি ততক্ষণ মশলাটা পেস্ট করে নিয়ে আসলাম। আর আমি ওল ডাটাটাও ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে, তো যার ফলে আমি এটা এখন নামিয়ে নেব, অল্প একটুখানি জল দিয়েছি, আমি নামিয়ে নেব এই ভুঁড়িতে, জলটা ভালো করে সেকে নেব। আর এখন মাছটা ছাড়তে যাচ্ছি, ভালো করে মাছগুলোকে ভেজে নিয়ে আসছি। দেখো আমার চিংড়ি মাছগুলো ভাজা হয়ে গেছে, আমি খুব কড়া কড়া করে ভাজিনি, শক্ত শক্ত হয়ে যাবে। এবার আমি এই তেলে ভাজবো হচ্ছে ওল ডাটা, ওলকপিগুলো আমি এটা নামিয়ে নেব, দিয়ে আমি এখানে দেখো মশলা পেস্ট করে রেখেছি, সাদা জিরে, টমেটো আর কাঁচা লঙ্কা, ঠিক আছে। আর আমি এখানে কুচিয়ে রেখেছি পেঁয়াজ, টমেটোকে লাল লাল করে ভেজে। দেখো আমার ওলকপিটা ভাজা ভাজা হয়ে গেছে, আর এখানে গরম তেলের মধ্যে আমি এবার পেঁয়াজটা ছেড়ে দেবো, কোনো কিছু ফোড়ন ফোড়ন দেবো না, পেঁয়াজটা ছেড়ে দেবো। পেঁয়াজটা ছেড়ে দিচ্ছি, পেঁয়াজটা নাড়াচাড়া করে একটু লাল লাল করে ভাজা হয়ে গেলে মশলাটা ছেড়ে দেবো। মশলাটা ছেড়ে দেবো,
করে হলুদ দেব। আর ভালো কথা, তোমরা কিন্তু ওলের ওল দিয়ে যারা তরকারি খাও তারা কিন্তু আলু দিতেই পারো ওলে, ঠিক আছে। আর আমি আলুটা একটু খুব অ্যাভয়েড করি, কাছি কুটে আলু আমি দিই না, তাই জন্য আমি দিইনি। এই মানে শুধু চিংড়ি মাছ দিয়ে ওলটা ওল কপি দিয়ে রান্নাটা করলাম, আর মশলাটাকে ভালো করে ভেজে নিই। আর ওল কপি আমার খুব একটা ভালো লাগে না, এই জন্য ভাবলাম যদি চিংড়ি মাছ সাথে থাকে তাহলে কান্না ভালো লাগে, সবারই ভালো লাগবে। তো মশলাটাকে আমাকে ভালোভাবে ভাজতে হবে, ভালোভাবে। তো মশলাটা চলো ভেজে নিই, ভেজে নিয়ে ওর কফিটা ভুলে দেবো। তো দেখো মশলাটা আমার ভাজা হয়ে গেছে, আমি ওলটা ছেড়ে দিচ্ছি। আমি না এক হাতে ফোনটা ধরে রয়েছি, এক হাতে ফোন ধরে রান্না করছি, কারণ আমার ফ্যানটা খারাপ হয়ে গেছে, একদমই ভালো না, ফোন খুলে খুলে পড়ে যায়। তো আমি চাই না আমার এত কষ্টের জিনিস এত ফোনটা আমার হাত থেকে পড়ে যাক, মানে ট্যান থেকে পড়ে যাক। আমাদের তো কষ্টের জিনিসের কষ্টে মানে কষ্ট করে খাটাখাটি করে কষ্ট করে জিনিস আমরা কিনি, সেই জিনিসের দাম দিতে জানি, এই জন্য চাই না। আমরা তো আর দু নম্বরই টাকায় করি না, না যে একটা ভেঙে ফেলবো ইচ্ছা কিছু আর একটা চলে আসবে। তো এটার মধ্যে আমি জল দিয়ে আসছি। তো দেখো আমার এটা মনে হচ্ছে হ্যাঁ হয়ে গেছে, দেখো একদম সেদ্ধ হয়ে গেছে। এই ওলকপিটা খুব ভালো, খুব ভালো জানো তো এই ওলকপিটা। তো আমি এবার এর মধ্যে এক এক করে চিংড়ি মাছগুলো ছেড়ে দেবো। তো দেখো চিংড়ি মাছগুলো ছেড়ে দিয়েছি এক এক করে। তো ওলকপিটা খুবই 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 ভালো, সত্যি খুব ভালো ওলকপিটা। চিংড়ি মাছটা দিয়ে দিয়েছি আমি এর মধ্যে, এইবার আমি এর মধ্যে ধনে পাতা কুচিটা দিয়ে দেব। ধনে পাতা কুচিটা দিয়ে আমি এটা নামিয়ে দেব। তো আমার ধনে পাতা কুচি দেওয়া হয়ে গেছে, এবার এটা আমি এটাকে সার্ভ করে নিই। তো এইটা আমার সার্ভ করা হয়ে গেছে, একদম একটুখানি গা মাখা গেভি রেখেছি, একদম ঝোল রাখিনি। তো আমার রান্না আজকে একদম এখানেই শেষ। তো আজকের মতন আমার রান্না এখানেই শেষ। আমার ওলকপি চিংড়ি মাছের তরকারিটা কেমন লাগলো অবশ্যই তোমরা আমাকে জানাবে, আমার টক মিষ্টি ঝালটা কেমন লাগলো অবশ্যই আমাকে তোমরা জানাবে। আর রইল বাকি আর একটা কথা, আজকে টক মিষ্টি ঝাল এত বলছি না, মানে যেন বলতেই থাকি, আমার প্রাণ চাইছে না, আমার মন চাইছে না যে আমি থেমে যাই। তো আজকে আমি চিংড়ি মাছটা রান্না করলাম না, সত্যি সত্যি আমার ছেলে হ্যাঁচি দিল, এই নিয়ে না কথা ওঠে। তো যাই হোক, যার যেটা নিচু মন, যার যেরকম চিন্তা ধারণা, যার যেরকম মানসিকতা, আমি কেন, ভগবানও চেঞ্জ করতে পারবে না। তো তোমরা তোমাদের চিন্তা ধারণা যা আছে সেরকম চালিয়ে যাও। আর আরেকটা জিনিস আমি মনে রাখি, এখনকার দিনে জানো তো মানে এটা যুগ যুগ ধরে হয়ে এসছে আর কোনোদিনই চেঞ্জ হবে না, এই ব্যাপারটা হচ্ছে এটাই।
যে আমরা যতই মানুষের সাথে খোলাভাবে মিশি না কেন, খোলা মনে মিশি না কেন, একদম সচ্চা মানে একদম মন পরিষ্কার করে থাকি না কেন, তুমি তাদের কাছে খারাপ থাকবেই থাকবে। আর যারা তোমার পেছনে ভালোভাবে বাস দেয়, উল্টো পাল্টা কথা বলে, সামনে মাখন লাগানো কথাবার্তা বলে, তারাই ভালো থাকে। যেখানে তুমি উচিত কথা বলবে সেখানেই তুমি শত্রু। তো যাই হোক, এটা সবাই জানো, আর কিছু বলার নেই, যার যেরকম মানসিকতা সে তো সেরকম করবেই আমার সাথে। তো তা বলে তো আমি ব্লগ করা বন্ধ করতে পারি না, না আমার ব্যাকগ্রাউন্ড যারা দেখতো আমার পেছনে কি আছে না আছে, কোথায় যাচ্ছি না যাচ্ছি, তোমরা দাঁড়াবো বা দাঁড়াবো দেখছো আমার, যদি আমার এতটুকু স্বাধীনতা না মানে কি বলবো, এতটুকু যদি আমি না করতে পারি যে আমি আমার পরিবারকে নিয়ে ভালো থাকবো, আমার সন্তানকে নিয়ে আমি একটুখানি ভালো চিন্তা ভাবনা করে থাকবো, সেটাও যদি তোমাদের চোখে লাগে, তাহলে তোমাদের মতন পিচাস জঘন্য মানুষ পৃথিবীতে না থাকাই ভালো। যারা নিজেদেরটা ভাবো নিজে কি করে ভালো থাকবে, আর লোকেরটা খারাপ চল, লোকে উচ্ছন্নে যাক, তাই না? তো তুমি ভগবানের খাতায় যে নামটা লিখে আসছো, তোমার আমরা না কিছু করতে পারি, কেউ না কিছু করতে পারুক, ভগবান কিন্তু ঠিকই দেখছে, ঠিক আছে? তার কাছে কিন্তু ওরকম কিছু ঢুকোতে পারবে না, উত্তরটা কিন্তু তার কাছে একদিন না একদিন দিতেই হবে। তো যে যেরকম না তাকে সেরকম চোখে দেখতে শেখো, ভালোকে ভালো বলো মন থেকে প্রেম থেকে ভালো বলো, খারাপকে খারাপ বলো মন থেকে প্রেম থেকে খারাপ খারাপ বলো, মুখে মিষ্টি পেটে বিষ আমার ওসব মানুষজন ভালো লাগে না। তো চলো আজকে আমি আমার ভিডিওটা এখানে শেষ করলাম, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার, কথাগুলো যদি আমি ভুল বলে থাকি তোমরা অবশ্যই আমাকে জানাবে, আর রান্নাটা কেমন হলো অবশ্যই জানাবে। লাইক, যারা মেসেজ মানে কমেন্ট করছো তারা কিন্তু প্লিজ লাইক করতে ভুলে যেও না, আর সবাই আসো না আমার সাবস্ক্রাইব করো, নতুন নতুন যারা বন্ধু আছো তারা চলে এসো, আর সবাই আমাকে একটু সাপোর্ট করো। আর এখনই এই তাহলে যখন ভবিষ্যতের কথা বলছি, যদি ঠাকুর যদি আমার সহায় থাকে, আমি জানি আমার ভগবান আমার মাথার উপরে আছে, যদি সহায় থাকে, যখন আমি আরটুখানি ভালো ধরো একটু বড় ইউটিউবার হব, সবারই স্বপ্ন যে সবাই একদিন বড় ভালো ইউটিউবার হবে, নিজের ক্ষমতা দেখিয়ে নিজের খুব কষ্ট করে, তখন এরকম ধরনের মানুষরা যে কি বলতে পারে আমি এখন থেকেই বুঝে গেছি, এখন থেকেই বুঝে গেছি। তো চলো আজকের মতন ব্লগটা আমি এখানেই শেষ করছি, লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না, পাশে থাকতে ভুলে যেও না, কিন্তু অবশ্যই পাশে থাকো, স্কিপ করে দেখবে না। তো চলো টাটা করে দাও বাবা, হ্যাঁ একটুখানি সাবস্ক্রাইব করো বলে দাও, অনেকদিন শোনে না, বলো জোরে বলো, সাবস্ক্রাইব করো, লাইক করো, লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো। তো চলো টাটা।